ডিব্রুগড়ের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনগুলি শহরবাসীদের জন্য বিপদের ডাক দিয়েছে। পচা চালে উৎপাদিত হওয়া লাল পোকারা অশান্তির সৃষ্টি করছে শহরে। শহরের কনভাই রোড স্থিত এফসিআইয়ের গোডাউনের চালে উৎপাদিত লক্ষ লক্ষ পোকা জনবহুলপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে এবং উপদ্রবের সৃষ্টি করছে। চালের এই লাল পোকায় এলাকার বাচ্চাদের বিশেষভাবে আতঙ্কিত করেছে। পচা চালের দুর্গন্ধ এবং ছোট লাল পোকার আতঙ্ক বন্ধের দাবিতে আজ সকালে স্থানীয় জনগণেরা প্রতিবাদ সাব্যস্ত করে এফসিআই প্রবেশদ্বারের সামনে কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এফসিআই কর্তৃপক্ষকে এই বিষয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বস্তা বস্তা পচা চাল গোদামের সামনে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এফসিআই কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির ফলেই বস্তা বস্তা চাল নষ্ট হওয়ার অভিযোগ, যেখানে এই লাল পোকা সহজেই তৈরি হয়েছে এবং বিস্তীর্ণ এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয় জনগণেরা এও অভিযোগ করেছে যে এই পোকাযুক্ত চাল জনসাধারণের জন্য সরবরাহ করা হয়েছিল। ডিব্রুগড় জেলা প্রশাসনকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানিয়েছে। অন্যথায় স্থানীয় জনগণেরা গোদাম বন্ধের দাবিতে একটি বিশাল প্রতিবাদী কার্যসূচি বাস্তবায়নের হুমকি প্রদান করেছে। আমার সালখোয়া এফসিআই আছে কনভাই রোডত, সেই এফসিআই মেইনটেনেন্স নকৰাৰ কাৰণে চাউলত এটা পোক হয়। সেই পোকটো সকলো ঘৰতে সকলো সৰু ল'ৰা ছোৱালী এনেকুৱা ধৰণৰ হৈছে। 10 বাৰ 15 বাৰ মই আহিলোঁ চাগে এফসিআইত, কিন্তু আজিলৈকে কোনো এটা আমি সঁহাৰি নাপালোঁ আৰু মানুহ থাকিব নোৱাৰাত আজি গৃহস্থ এৰি মাইকী মানুহ নিজৰ ঘৰ এৰি কিনে ইয়ালৈ আহিবলগীয়া বাধ্য কৰি পেলালে মানে তেওঁলোকে এৰি কিনে নাকে কাণ বন্ধ কৰি মেলি আমি হ'বলগীয়া হৈছে। গোটেই বিচনাত আঁঠুৱা লগালোঁ, আঁঠুৱা লগোৱা অৱস্থাটো তেনেকুৱাই হৈছে। ভাত ৰান্ধিব যাওঁ তেতিয়াও মানে বহুত কষ্ট, ভাতত পৰে, খোৱা আহাৰত এইবিলাকত পৰে। ল'ৰা ছোৱালীৰ বহুত দিগদাৰি হৈছে, বহুত ৰাতিলৈকে শুব নোৱাৰোঁ। আৰু এইটো মানে আজি 3 বছৰ মানে হ'ল আমি ভুগি থকা প্ৰত্যেক বছৰ। আৰু গৰম দিনত বেছি হৈছে, এইটো ঠাণ্ডা দিনত অলপ কমটি হৈছে, গৰম দিনত বেছি হৈছে। মানে এফসিআইত বহুতবাৰ জনোৱাৰ পাছতো আমাক একো এটা মানে হেৰি কৰা নাইকিয়া। আৰু আশা ৰাখিছোঁ যদি সোনকালে এইটো চৰকাৰে কিবা এটা ব্যৱস্থা লয়, ইয়াৰ পৰা মানে আমি মুক্তি হ'ম আৰু। নিউজ ডেস্ক রিপোর্ট অসমাদিত্য। অসমৰ চাহ উদ্যোগৰ সৈতে দীৰ্ঘদিন ধৰি জড়িত ব্যক্তি কমল জালান এই চাহ উদ্যোগ বৰ্তমান কিছু সংকটৰ সন্মুখীন হৈছে। ইয়াৰ কাৰণ আৰু প্ৰতিকাৰৰ সবিশেষ আলোচনাৰ সৈতে আপোনালোকৰ মাজলৈ লৈ আহিম নিৰ্মল চাহেৱালাৰ সৈতে কমল জালানৰ মননশীল অনুষ্ঠান বাৰ্তালাপ 10 অক্টোবৰ দেওবাৰে নিশা 8:00 বজাত অসমাদিতৰ বাৰ্তালাপ।